সালামের আদান প্রদানে আল্লাহ তাআলা নেকি দিয়েছেন। আপনাকে আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমি সালাম করলাম যে আল্লাহ আপনার উপরে সালামতি বর্ষণ করুন এবং যেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে খাস রহমত বর্ষে যায়। আপনি আমাকে উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে যেন আল্লাহ তাআলার রহমত এবং সালামতি বর্ষে যায়। এই সালামের আদান প্রদানে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ নেকি লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আজ আমরা সালামটা ব্যঙ্গ ভাষায় করি, মানুষকে আমরা সালাম করি, তো সালাম কিভাবে করতে হয় এই বিষয়টাও আমাদের মাঝে জানা নাই। অনেকে আমরা সালাম করি সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে সালাম করি। নবী বলেছেন না এইভাবে সালাম করিও না, সালাম তুমি যদি কাউকে করো তো স্পষ্ট ভাবে করো, যেন সেই সালাম করতে গিয়ে তোমার কোথাও ভুল ত্রুটি না থাকে। যাই হোক, কোরআন শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। আমার বিশ্ব জগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী বলেছেন যার অন্তরে যার প্রাণে মনে আল্লাহর ভয় বিরাজ করবে সেই ব্যক্তি দ্বারা তো কোনো গুনাহ বা পাপ আদৌ হবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি কোনোদিন গুনাহ বা পাপ করবে না। আজ আপনি আমি একটু ফলো করে দেখুন যে আমাদের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে। বিরাদার ইসলাম, এই মাসের নাম আমার পূর্বের বক্তার মুখ থেকে শুনলেন, যেই মাসের 27 তারিখ আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ খোদার সঙ্গে দিদার করতে গিয়ে মিরাজ থেকে এসে নামাজ নিয়ে এসেছিলেন, এই নামাজ সম্পর্কে আপনি বা আমি শিখলাম কার কাছ থেকে? নামাজ সম্পর্কে আপনাকে আমাকে বুঝালেন যিনি, তিনি কে? নামাজ পড়তে হবে এটা আপনাকে আমাকে জানালেন যিনি, তিনি কে? কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে আপনার খুতবাতে আজমির, ভারতবর্ষের সাতজামিনে যিনি সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন, কোরআনের বাণী শুনিয়েছিলেন, আজান দিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরত গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার এই মাসেই উরুস মুবারক হয়, আজমির শরীফে এই মাসেই যিনার উরুস হয়। এই গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম ভারতবর্ষের সাতজামিনে রাজস্থান এলাকায় আনা সাগর পুকুরের পাহাড়ে তারাগড় পাহাড়ের নিচে পৃথ্বীরাজ বাদশার এলাকায় উনি আজান দিয়েছিলেন, আল্লাহর নাম উচ্চারণ করেছিলেন। এই গরিবে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বড় নির্যাতন করা হয়েছিল, যেমন ইসলামকে প্রচার ও প্রসার করতে গিয়ে সাহাবায়ে কেরাম বড় কষ্ট উপভোগ করেছেন, কষ্ট সহ্য করে নিয়েছেন ইসলামকে সুবহানাল্লাহ আল্লাহর আমার নিকটে পৌঁছে দেওয়ার কারণে। কারবালা ধাপিতে সাইয়্যিদানা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক নয় সুবহানাল্লাহ কয়েকজন আহলে বাইতের পুরুষ যারা শহীদ বরণ করেছিলেন শুধুমাত্র ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য। হযরতে গরীব নওয়াজ আনা সাগরের পানি নিয়েছিলেন, ইতিহাস সবারই জানা আছে, পানি বন্ধ করে দেওয়া হলো এটাও আমরা জানি। হযরতে গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করলেন, আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন একজন নামাজের নামাজ কখনই কবুল হবে যখন ওই নামাজি
নিজের অন্তরটাকে নামাজের মধ্যে মিশ্রিতভাবে রাখবে, আল্লাহর ধ্যানে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে, নামাজের আহকাম আরকান কমপ্লিট মেনে চলবে। আমার বিশ্ব জগতের পয়গম্বর মুস্তাফা নবী বলেছেন, ও তোমরা সাহাবী শোনো, যখনই তোমরা নামাজ পড়বে, নামাজটা পড়তে গিয়ে এক মনে নামাজ পড়তে হবে, নামাজ পড়াকালীন নামাজের মধ্যে যেন তোমার ধ্যানটা অন্যদিকে না যায়। আল্লাহর নবী আকা মুস্তাফা সাহাবায়ে কেরামের মাঝে ব্যক্ত করলেন, আমার রহমাতালিল আলামিন দয়ার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কইয়া উঠানে পড়বো নবী গো, কিন্তু নামাজ পড়ার পদ্ধতিটা আপনি আমাকে একবার জানিয়ে দেন। আমার বিশ্ব জগতের পয়গম্বর আকা মুস্তাফা নবী বললেন, যখন তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াবে, হে বিলাদার, আল্লাহর নবী তিনি বললেন, তোমার বাম হাতের উপরে ডান হাতের কবজাটাকে রেখে দাও, আমরা নামাজ পড়ছি, নামাজ পড়তে গিয়ে আমরা নামাজের স্বাদ বুঝতে পারি না, তাকবীরে তাহরিমা কেমন করে বামতে হয় এটা এখনো অনেক নামাজির জানা নাই। সুবহানাল্লাহ, মসজিদে গেলাম নামাজ পড়তে, কানে হাত দিলাম, তাহারিমা বানছি, আমরা দেখেন এইভাবে কেউ তাহারিমা বানছি, বাম হাত নিচে থাকবে, ডান হাত উপরে থাকবে, অনেক নামাজিকে আপনি দেখতে পাবেন তাহারিমা বানার পদ্ধতি মানুষ এখন আমরা শিখতে পারলাম না। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষের তরফ থেকে ফরজ করে দেওয়া হয়েছে।